সাবস্ক্রাইব করুন নাসিরা ফ্যাশন চ্যানেলটি এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল এ সেট করুন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো নতুন কামিজ ডিজাইন। এই কামিজ ডিজাইনে রয়েছে মূলত গুজরাটি দিয়ে ডিজাইন, খুব করে করে ডাল সেলাই দিয়ে, খোপ সেলাই করে মাঝখানে চারটা করে আপনার গুজরাটি এককভাবে এক এক করে বসানো হয়েছে। দুই সাইডে ফাঁকা জায়গায় দুইটি করে ডলার দেয়া হয়েছে। তো বন্ধুরা, আর বর্ডার লাইন গুজরাটি দিয়ে বর্ডার লাইন করা হয়েছে। বর্ডার লাইন আমার চ্যানেলের ভিডিওতে ছাড়া আছে, আপনারা যারা না পারেন না সেলাইটা তারা দেখে নিয়ে শিখে নিতে পারেন। তো আজকে আমি আপনাদের খোপ কীভাবে করেছি, খোপ আঁকিয়ে চার গুজরাটি আপনার অঙ্কন করে সেলাই করে দেখাবো। আর এই কামিজ ডিজাইনে আপনার সুন্দরী সুতো ব্যবহার করা হয়েছে, জাম কালারের, ফিরোজা কালারের সুতায়, দুইটা সুতার কাজ আমি আপনাদের এখানে আজকের ভিডিওতে করে দেখাবো। তো অনেক সুন্দর এবং চমৎকার একটি কামিজ ডিজাইন আজকের এই কামিজ ডিজাইনে। লাল কালারের কাপড়ের মধ্যে দেখেন আপনার ফিরোজা কালারের সুতার কাজ রয়েছে, সবুজ রয়েছে, তারপরে বেগুনি কালার রয়েছে, বেশ তিন চারটা কালারের সমন্বয়ে আজকের এই কামিজ ডিজাইন। মনোযোগের সাথে দেখলে আপনারাও বন্ধুরা ঘরে বসে এই রকম চমৎকার কামিজ ডিজাইন করতে পারবেন। অনেকেরই আমাদের গুজরাটি সেলাই দিয়ে কামিজ ব্যবহার করার পড়ার শখ, কিন্তু আমরা অনেকেই গুজরাটি সেলাই করতে পারি না বা অঙ্কন করতে পারি না। তো তাদের জন্য আমি অঙ্কন সহ আপনার সেলাই দেখাচ্ছি। তো আশা করি বন্ধুরা আপনারা মনোযোগের সাথে পুরো ভিডিওটা দেখবেন, না টেনে না কেটে। তাহলে আমার বিশ্বাস যে আপনারাও এরকম সুন্দর কামিজ ডিজাইন গুজরাটি দিয়ে করতে পারবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। Thank you.
Thank you.
বন্ধুরা, আমাদের গুজরাটি দিয়ে কামিজ ডিজাইনের হাতের কাজ কমপ্লিট হলো। দেখেন এটা নিচের পার কামিজের, তো চমৎকার লাগছে। দেখেন ডিজাইনটা, লাল কালারের কাপড়ের মধ্যে সুতাগুলো কতটা মানানসই লাগছে দেখেন। ফেরোজা, জাম, সবুজ কয়েকটা কালারই অনেক সুন্দর মানানসই হয়েছে। এবং এটা জমিনে এক গুজরাটি একটা করে ডলার বসানো হয়েছে, একটা করে গুজরাটি, একটা করে ডলার, আবার একটা করে গুজরাটি, একটা করে ডলার। এমনিভাবে জমিনে এটা কাজ করার পর গলায় দেখেন বন্ধুরা, এটা গলা, গলাতেও কাজ রয়েছে। থ্রি কোয়ার্টার হাতা, হাতাতেও কাজ রয়েছে বন্ধুরা। দেখেন পাড়ের আকৃতির নিচেতে হাতার নিচে কাজ রয়েছে, আবার জমিনে হাতায় কামিজের মাঝখানে জমিনে যেরকম দেওয়া আছে হাতাতে ওইরকম কাজ দেওয়া আছে। বন্ধুরা অনেক সুন্দর লাগছে গুজরাটি দিয়ে কামিজ ডিজাইন। আমি আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি, যেন আপনারাও চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাপড় কিনে এরকম গুজরাটি দিয়ে কামিজ ডিজাইন করতে পারেন। পিঠেও কাজ রয়েছে, পিঠের ডিজাইনটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। এটা হচ্ছে পিঠের ডিজাইন, আমি আপনাদের সাথে এই জামার ওড়নাতেও কাজ করা হয়েছে, আমি সেই ওড়নাটাও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা দেখুন ওড়নার কাজটাও বন্ধুরা। এটা হচ্ছে ওড়নার পার, কামিজের পারের সঙ্গে মিল রেখে ওড়নার পারেও এভাবে কাজ করা হয়েছে। জমিনেও কামিজের জমিনে যেই রকম ছিল কাজ, একটা করে গুজরাটি, একটা করে ডলার, ওড়নাতেও ঠিক একইভাবে কাজ করা হয়েছে। অনেক সুন্দর কালারগুলো লালের মধ্যে অনেক মানানসই হয়েছে। ওড়নাটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, দেখেন বন্ধুরা অনেক চমৎকার লাগছে ওড়নার কাজটাও। তো বন্ধুরা কামিজও আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমরা সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সেই আমি নতুন ভিডিও, আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।